সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির পর ইরান আরও শক্তিশালী হয়েছে, মন্তব্য মার্কিন সিনেটরের। রুশ আক্রমণ বন্ধের দাবিতে ইউক্রেনে হাজারো মানুষের বিক্ষোভ। দেশের আকাশসীমা বিমান বাহিনীর জন্য রেড লাইন, দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়ে বললেন ইরানি জেনারেল। ইয়েমেনে 5 প্রদেশে 30 দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। পেন্টাগনে অনধিকার প্রবেশে গ্রেফতার মুরগি। গঙ্গায় ভেসে এলো 37 গরু মহিষের দেহ, উত্তরপ্রদেশে রাজনৈতিক উত্তেজনা চরমে। চুক্তির জন্য সব পক্ষের সদিচ্ছা ও ছাড় দেওয়ার মানসিকতা প্রয়োজন বললেন ইউর কর্মকর্তা জোসেফ বরেল। লতাদির প্রয়াণে আমি ভাষা হারিয়ে ফেলেছি বললেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক, ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির পর ইরান আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির পর ইরান আরও শক্তিশালী হয়েছে, মন্তব্য মার্কিন সিনেটরের। আমেরিকার প্রভাবশালী সিনেটর ক্রিস মার্ফি সমালোচনা করে বলেছেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার পর থেকে ইরান আরও বেশি শক্তিশালী হয়েছে। তিনি বলেন, ইরানের উন্নতি দেখে এটি পরিষ্কার প্রমাণিত হয় যে একতরফা নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও খারাপ করেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং 5 জাতিগোষ্ঠীর মধ্যে যখন পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে দুপক্ষের শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা লাগাতার আলোচনা করছেন, তখন আমেরিকার সিনেটর ক্রিস মার্ফি এই মন্তব্য করলেন। এক টুইটার পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ধ্বংসাত্মক সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নিশ্চিতভাবে প্রমাণ করে যে ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আমেরিকার জন্য ভালো নয়, বরং পরিস্থিতিকে আরও খারাপ করেছে। তিনি তার ভাষায় জোর দিয়ে বলেন, পরমাণু সমঝোতা থেকে আমরা বেরিয়ে আসার পর ইরান আরও বেশি শক্তিশালী হয়েছে এবং ইরানের আচরণ আগের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। ক্রিস মার্ফি বলেন, ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান আমাদের সেনাদের উপর গোলাগুলি ছুটতে শুরু করে, পরমাণু গবেষণা জোরদার করেছে এবং মধ্যপ্রাচ্যে সহযোগী সংগঠনগুলোকে সমর্থন দেওয়া জোরদার করেছে। 2018 সালে মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান তখনই পরমাণু সমঝোতা থেকে সরে যায়নি, বরং কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ দিয়েছে। কিন্তু পুরো এক বছর অপেক্ষার পরেও কোনো পক্ষ থেকে পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের ব্যাপারে উদ্যোগ না দেখে ইরান চূড়ান্ত পর্যায়ে সমঝোতার কিছু কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয় এবং পরমাণু কর্মসূচিও জোরদার করে। এর আওতায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের মাত্রাও বাড়িয়েছে। রুশ আক্রমণ বন্ধের দাবিতে ইউক্রেনে হাজারো মানুষের বিক্ষোভ। ইউক্রেন সীমান্তে হামলার জন্য প্রায় 1,00,000 সৈন্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া। রুশ সেনাবাহিনী যে কোনো মুহূর্তে দেশটিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। সংকটময় এমন পরিস্থিতিতে রাশিয়ার হামলা বন্ধের দাবিতে রুশ সীমান্তবর্তী ইউক্রেনের একটি শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। রবিবার 6 ফেব্রুয়ারি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তথ্যটি জানিয়েছে, আন্দোলনে খারকিভ ইস ইউক্রেন লেখা ব্যানারে নিয়ে অংশগ্রহণ করেন এসব মানুষ। এর অর্থ খারকিভ শহরটি ইউক্রেনের। এছাড়া ইউক্রেনে হামলা বন্ধ করো লেখা সম্বলিত ব্যানারও ছিল আন্দোলনকারীদের হাতে। ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন যাবতীয় সেনাবাহিনীর প্রায় 1,00,000 সদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া। এর মধ্যে ট্যাঙ্ক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সৈন্যরা দেশটিতে আক্রমণ চালাতে পারে বলেও আশঙ্কা রয়েছে, যদিও ইউক্রেনে এখনই হামলার কোনো পরিকল্পনা নেই বলে শুরু থেকে দাবি করে আসছে মস্কো। প্রতিবেদনে বলা হয়, রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের খারকিভ শহরে শনিবার বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এই শহরটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এবং রুশ সীমান্ত থেকে মাত্র 42 কিলোমিটার দূরে অবস্থিত। গেল দিন কয়েক আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি জানিয়েছিলেন, রাশিয়া সম্ভাব্য আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে খারকিভ শহর। পরে তার মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট এটা কেবলই অনুমান করে বলেছেন। এরপরই মূলত শনিবার শিল্প সমৃদ্ধ এই শহরে বিক্ষোভের নামে মানুষ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, রুশ আগ্রাসনের হুমকির মুখে শনিবার খারকিভের বিক্ষোভকারীরা জাতীয় সঙ্গীত গান এবং ইউক্রেনের পতাকা উড়ান। এছাড়া ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ইউ সহ ইউক্রেনের মিত্র দেশগুলোরও পতাকা এই সময় বিক্ষোভকারীদের হাতে ছিল। নিনা ভিটকো নামে খারকিভের এক বাসিন্দা
বলেছেন, কার্কিভ ইউক্রেনের শহর এবং আমরা এটি কারো হাতে তুলে দেব না, আর এই কারণে বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমে এসেছে মানুষ। উল্লেখ্য, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে 400 কিলোমিটার পূর্বে এবং রাশিয়ান সীমান্তে ঠিক পাশেই খার্কিভ শহরটি অবস্থিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটি মূলত একটি শিল্পাঞ্চল ও বিশ্ববিদ্যালয় কেন্দ্র। বর্তমানে এখানে প্রায় 15 লাখ মানুষ বসবাস করেন। অবশ্য বাসিন্দাদের মধ্যে অনেক রুশ ভাষীও আছেন। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার সঙ্গে জনসংখ্যা দৃঢ় সংযোগের কারণে পরিস্থিতি আরো অবনতি ঘটতে পারে। এতে শহরটি রুশ আগ্রাসনের প্রধান লক্ষ্য হতে পারে। দেশের আকাশসীমা বিমান বাহিনীর জন্য রেডলাইন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ হুশিয়ার উচ্চারণ করে বলেছেন, শত্রুরা যদি সামান্যতম ভুল করে তাহলে দাঁত ভাঙা জবাব পাবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে শনিবার এই কথা বলেন জেনারেল সাবাহি ফার্দ। তিনি বলেন, বিমান বাহিনী সেনাদের চোখ সবসময় খোলা রয়েছে এবং সমস্ত শক্তি দিয়ে প্রতি মুহূর্তে নজরদারি করছে। ইরানের আকাশসীমার রক্ষক হচ্ছে এই বাহিনী। ইরানের আকাশসীমা বিমান বাহিনীর জন্য সর্বোচ্চ পর্যায়ে স্পর্শকাতর একটি বিষয় এবং এটি বিমান প্রতিরক্ষা বাহিনীর কাছে রেডলাইন। তিনি শত্রুদেরকে হুঁশিয়ার করে আরো বলেন, ইরানের বিমান বাহিনী পিছু হটবে না কিংবা তার জাতীয় স্বার্থ নিয়ে কৌতুক করবে না। শত্রুরা যদি কোনো রকমের ভুল করে এবং আমাদের দেশের বিরুদ্ধে সামরিক তৎপরতার মাধ্যমে কোনো রকমের ঝুঁকি সৃষ্টি হয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যাব। তারা সামান্যতম ভুল করলে তার জন্য তাদেরকে অনুশোচনা করতে হবে। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের সামরিক বাহিনীর কমান্ডাররা আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলকে ইরান বিরোধী বাগাড়ম্বর ও হুমকি অব্যাহত রাখার জন্য সতর্ক করেছেন। গত মাসে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে বলেছে, বৃহৎ পরিসরে ইরানের বিরুদ্ধে হামলা করার ক্ষমতা ইসরায়েলের নেই। ইয়েমেনের 5 প্রদেশে 30 দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর সৌদি আরব আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের আলমাশিরা টেলিভিশন নেটওয়ার্ক এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শনিবার রাতে এবং আজ সকালে মধ্যাঞ্চলীয় মারিফ, সানা এবং আল জাও প্রদেশে সৌদি বিমান বাহিনী কমপক্ষে 30 দফা বোমা হামলা চালায়। পাশাপাশি উত্তর পশ্চিমাঞ্চলীয় হাজ্জা এবং সাদা প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী যখন সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে, তখন সৌদি আরব ইয়েমেনের নির্বিচারে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে। তবে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, আগ্রাসীদের কবল থেকে দেশ পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত কোনোভাবেই তারা অস্ত্র সমর্পণ করবে না। তারা বলেছে, সৌদি আরবের অব্যাহত বোমাবর্ষণ এবং আগ্রাসনের মুখে ইয়েমেনের সামরিক বাহিনী আরও শক্তিশালী ও লড়াইয়ের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। পেন্টাগনে অনধিকার প্রবেশে গ্রেফতার মুরগি। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নিরাপত্তার ফাঁক গলে ঢুকে পড়েছিল একটি মুরগি। তা নিয়ে তুমুল হইচই পড়ে যায় পেন্টাগনে। অবশেষে গ্রেফতার করা হয়েছে সেই মুরগিটিকে, খবর দ্য গার্ডিয়ানের। পেন্টাগন এবং আশপাশের এলাকা নিরাপত্তা বেষ্টনীতে মোড়া। কাকপক্ষিত সেই নিরাপত্তার নজর এড়িয়ে ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যে নিরাপত্তা বেষ্টনীকে কোনো মানুষ ভাঙতে পারে না, আশ্চর্যজনকভাবে সেই বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি পেন্টাগনের ভেতরে ঢুকে পড়ায় শোরগোল পড়ে যায়। আমেরিকা নিরাপত্তা সংক্রান্ত সদর কার্যালয়ে গত সোমবার সেই মুরগিটি উদ্ধার করা হয়েছে। একটি প্রাণী সংস্থাকে এরপর ডাকা হয়, তারপর তাদের হাতে তুলে দেওয়া হয় আসামিকে। মুরগিটির একটি নামও দিয়েছেন পেন্টাগনের কর্মীরা, নাম দেওয়া হয়েছে হেনি পেনি। গঙ্গায় ভেসে হলো 37 গরু মহিষের দেহ, উত্তরপ্রদেশের রাজনৈতিক উত্তেজনা। ভারতের উত্তরপ্রদেশের নদীতে আবারও মরদেহের সারি, তবে এবার মানুষ নয় গবাদি পশু। অন্তত 17 গরু এবং 20 মহিষের দেহ ভাসতে দেখা গেছে কন্নৌজের কাছে কালি এবং গঙ্গার মিলনস্থলে। করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ উত্তরপ্রদেশের গঙ্গায় ফেসে গিয়েছিল মানুষের মরদেহের সারি। সারা বিশ্ব শিউরে উঠেছিল সেই দৃশ্য দেখে। ভারতের কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের করোনা মোকাবেলায় ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল গঙ্গা এবং তার পারে ভেসে যাওয়া আটকে থাকা সারি সারি মানুষের মরদেহ। এবার গঙ্গীয় এতগুলো গবাদি পশুর মৃতদেহ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। কন্নৌজের জেলা প্রশাসক রাকেশ কুমার মিশ্র এ সম্পর্কে বলেন, শুক্রবার 37 গবাদি পশুর দেহ ভাসতে দেখা গেছে, তার মধ্যে 20 মহিষ এবং বাকিগুলো গরু। কন্নৌজ প্রশাসনের দাবি, ওই জেলায় এতগুলো গবাদি পশুর মৃত্যুর কোনো খবর তাদের কাছে নেই, সম্ভবত সেগুলো অন্য কোনো এলাকা থেকে ভেসে এসেছে। পরে গবাদি পশুগুলোর মৃতদেহ পানি থেকে তুলে জেসিবির সাহায্যে পুঁতে ফেলা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রশাসনিক ব্যাখ্যা যাই হোক, যোগী আদিত্যনাথের রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে গরুর মৃতদেহ এভাবে গঙ্গায় ভেসে যাওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি বিরোধী সবগুলো দল। তাদের অভিযোগ যে, বিজেপির শাসনে গরুর মাংস বাড়িতে রাখার অভিযোগ তুলে মানুষকে পিটিয়ে মারা হয়, যে বিজেপির শাসনে গরু পাচারকারী সন্দেহে মানুষকে হত্যা করা হয়, যে বিজেপি গরু হত্যা নিষিদ্ধ করার দাবি তুলে বারবার গলাবাজি করে,
তাদের আমলেই গঙ্গায় গরুর মৃতদেহ ভাসছে, আর সে গঙ্গা যা শুদ্ধ করার দাবি তুলে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির বাঘা বাঘা নেতারা প্রতিদিন গলাবাজি করেন। বিরোধীদের সাফ কথা, গরু এবং গঙ্গা দুই পবিত্র, বিজেপি শাসনে তাদেরই অপবিত্র করা হচ্ছে, দূষিত করা হচ্ছে। গত মাসে মধ্যপ্রদেশের একটি গোশালায় একাধিক গরুর মৃত্যু নিয়ে হইচই হয়েছিল, সে বিতর্কে কোন রকম চাপা দেয় ওই রাজ্যের বিজেপি সরকার। তারপরে যোগী রাজ্যে গরুর মৃতদেহ এভাবে গঙ্গায় ভেসে আসা নিয়ে প্রশ্ন উঠেছে গোশালাগুলোর সামগ্রিক অবস্থা নিয়ে। বিরোধী নেতাদের অনেকেরই অভিযোগ, কেবল ধর্মীয় জিগির তোলার কারণে রাজ্যের যেখানে যেখানে গোশালা গড়ে তোলা হয়েছে বিজেপি আমলে, সেখানে গবাদি পশুগুলো ঠিকমতো খেতে দেওয়া হয় না, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় না, যথাযথ চিকিৎসা দেওয়া হয়, ফলে অনেক সময় অসুখ লেগে থাকে গোশালাগুলোতে, মারা যায় বহু গরু। সেসব মৃত্যু আড়াল করতে গরুগুলোকে এভাবে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। এক্ষেত্রে সেরকমই হয়েছে বলে প্রশাসনের একটি অংশের ধারণা, যদি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পর্শকাতর বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ যোগী প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তবে বিরোধীরা ইঙ্গিত দিয়েছে তারা এই নিয়ে যোগী প্রশাসনকে ছাড় দেবে না। চুক্তির জন্য সব পক্ষে সদিচ্ছা ও ছাড় দেওয়ার মানসিকতা প্রয়োজন বললেন ইউর কর্মকর্তা জোসেফ বরেল। ইউরোপীয় ইউনিয়ন বা ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বরেল বলেছেন, ইরানের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে যাওয়ার জন্য সকল পক্ষকে সদিচ্ছা ও ছাড় দেওয়ার মানসিকতা প্রদর্শন করতে হবে। তিনি শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোন আলাপ করার পর এক টুইটার বার্তায় মন্তব্য করেন। বরেল বলেন, ভিয়েনা সংলাপকে দ্রুত শেষ করা ও পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে যাওয়ার জন্য সকল পক্ষে সদিচ্ছা ও ছাড় দেওয়ার মানসিকতা প্রয়োজন। গত বছর 29 ডিসেম্বর থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা নির্বহল সংক্রান্ত অষ্টম দফা সংলাপ চলছে। পাঁচ জাতিগোষ্ঠী নামে পরিচিত এসব দেশের পাশাপাশি আমেরিকাকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান 2015 সালে পরমাণু সমঝোতা সই করেছিল। ওই সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনে এবং এর বিপরীতে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সর্বোচ্চ 4 মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সম্মত হয়, কিন্তু 2018 সালে আমেরিকা একতরফাভাবে এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান সমঝোতা থেকে বেরিয়ে না গিয়ে ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দেয়। বর্তমানে ইরান 60 মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে মূলত দুই পক্ষকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। লতাদের প্রয়াণে আমি ভাষা হারিয়ে ফেলেছি বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকে স্তব্ধ হয়ে পড়েন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় মোদী লেখেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি, অত্যন্ত দয়ালু ও আদরের লতা দিদি আমাদের ছেড়ে চলে গেলেন। কোকিলকণ্ঠের প্রয়াণে এভাবেই শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর আনন্দবাজার পত্রিকার। টুইট বার্তায় তিনি আরও লেখেন, তার চলে যাওয়া এমন এক শূন্যতা তৈরি করলো যা কখনোই পূরণ হওয়ার নয়। ভারতীয় সংস্কৃতির একজন কিংবদন্তি হিসেবেই লতা মঙ্গেশকরকে মনে রাখবে আগামী প্রজন্ম, যা সুরেলা কণ্ঠ প্রজন্মের পর প্রজন্মকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা গান ও আগের শিল্পীদের এত ভালোবাসা দেওয়ায় প্রয়াত কোকিলকণ্ঠকে তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে গত 11 জানুয়ারি লতাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। নিউমোনিয়াতে আক্রান্ত ছিলেন নবতিপর এ শিল্পী। প্রথম থেকে তাকে ICU রাখা হয়েছিল। 30 জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে, কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি। স্থানীয় সময় সকাল 8:12 মাল্টি অর্গান ফেইলিওরে মৃত্যু হয় সুর সম্রাজ্ঞীর। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।